কারবান বাজারের ফলের আড়তে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় তাপ দিয়ে অপরিপক্ক পেঁপে, সফেদা ও বাঙ্গি পাকানো অভিযোগে নিয়মিত মামলা করে সংস্থাটি। সকাল থেকে চলা ওই অভিযানের সময় দেখা যায় স্তূপ করে রাখা ফলের মাঝে ভুষিতে আগুন দিয়ে তাপ দেয়া হচ্ছে। সেখানে পাওয়া যায় অনেক অপরিপক্ক ফলও। ফল পাকাতে রাসায়নিক ব্যবহার হচ্ছে কিনা তা পরীক্ষার জন্য কিছু অপরিপক্ক ফল জব্দ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক প্রক্রিয়ায় এসব ফল পাকানো হয় না বলে এসব ফলের গুণাগুণ কমে যায়। এ প্রক্রিয়ায় ফল পাকানোয় মার্কেট কমিটিরও দোষ আছে বলছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের দাবি, বছরের পর বছর এভাবেই হিট দিয়ে দেশি ফল পাকাচ্ছে।